ডাইব্যাক এমন একটি রোগ, এটি যে কোনো মুহূর্তে যে কোনো গাছে হতে পারে। আপনার মাল্টা লেবু হোক, মৌসুম্বি লেবু হোক, বা এমনি পাতি লেবু হোক, গোলাপ গাছ হোক, পেয়ারা গাছ হোক, যে কোনো গাছে যখন হোক এই রোগটা হতে পারে। এই রোগটা প্রধানত শীতকাল বা শীতকাল থেকে যখন গরম অর্থাৎ বসন্তকাল, এই সময় এই রোগটার প্রাদুর্ভাব বেশি হয়। তো এই ডাইব্যাক রোগ, যেটা গাছের উপর দিক থেকে আস্তে আস্তে গাছটা শুকিয়ে আসবে, হঠাৎ আপনি দেখবেন আপনার তরতাজা গাছটি ধীরে ধীরে উপরের দিক থেকে শুকিয়ে আসছে, তো এই রোগটাকে আমরা কিভাবে একদম ঘরোয়া পদ্ধতিতে, ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে এই গাছটাকে আমরা বাঁচাবো, সেটাই এই ভিডিওতে আমি দেখিয়েছি। একদম আপডেট সহ আমি দেখিয়ে দেবো আপনাদেরকে যে কিভাবে আমি আমার গাছটাকে বাঁচিয়েছি এই ডাইব্যাক, একটা কঠিন রোগ, একটা ফাঙ্গাস ডিজিজ। তো এই রোগ থেকে গাছকে প্রতিকার কীভাবে আপনারা করবেন, কীভাবে গাছকে সুস্থ করে তুলবেন, সেটাই থাকবে আজকের ভিডিওতে। তো চলুন আজকের ভিডিওতে যাওয়া যাক। ডাইব্যাক একটি ছত্রাকঘটিত রোগ, আর এই রোগের জন্য প্রধানত দায়ী হচ্ছে বটাওসফেরিয়া পরিবারের ছত্রাকের জীবাণু, এই রোগের লক্ষণের জন্য দায়ী। এবার বলবো এই ডাইব্যাক হলে কী সমস্যা হয়। ডাইব্যাক অসুখটি হলে গাছের কোষ বিভাজন সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়, গাছের নতুন করে কোষ বিভাজন হয় না, এই কারণে এরকম ফুল ফল আসা বন্ধ হয়ে যাবে, গাছের নতুন নতুন যে শাখা প্রশাখা আসা সেটা বন্ধ হয়ে যাবে, এই সমস্ত কিছুই কিন্তু হবে। ডাইব্যাক যে কোনো ধরনের গাছের মধ্যে হতে পারে, সেটা আমাদের মাল্টা লেবু হোক, কমলা লেবু হোক, যে কোনো লেবু জাতীয় গাছ বা সাইটাস ভ্যারাইটিস গাছে হতে পারে, আম গাছে হতে পারে, জবা গাছে হতে পারে, গোলাপ গাছে হতে পারে, যে কোনো গাছে এটা কিন্তু হতে পারে। ডাইব্যাক হলে যেটা প্রধান সমস্যা, দেখুন গাছের পুরো নতুন কোনো পাতা আসছে না, নতুন কোনো ব্রাঞ্চ আসছে না, আর ব্রাঞ্চগুলো ওপর দিক থেকে এইভাবে শুকিয়ে আসে, তাই এই রোগটিকে ডাইব্যাক বলা হয়। এর জন্য যে ছত্রাকটা বা যে ছত্রাকটা এর জন্য যে দায়ী, সেটা হচ্ছে প্রধানত গাছের এই গোড়াতে বাসা বাঁধে, এবং বা গাছের কোনো আঘাতপ্রাপ্ত জায়গাতে এই ছত্রাক বাসা বাঁধে, সে বাতাসে উড়ে হোক বা যে কোনোভাবে সঞ্চারিত হয়ে আমাদের গাছকে ড্যামেজ করতে থাকে। আমি এক্ষেত্রে এই ডাইব্যাককে প্রতিরোধের জন্য আপনাদের যেটা করতে বলবো, প্রথমেই যেটা বলবো যে দেখুন আমি এখানে গাছের টবে সমস্ত মাটি তুলে নিয়েছি, অতিরিক্ত জল কিন্তু এই ছত্রাককে খুব ভালোভাবে গাছের গোড়ায় বাসা বাঁধতে সাহায্য করে, তাই অতিরিক্ত জল গাছে যাতে না বসে তাই আমি গোড়ার সমস্ত মাটি এখানে কিন্তু একদম তুলে নিয়েছি। একটু মাটি দেখুন রাখছি না, গাছের একদম শিকড় বের করে সমস্ত মাটি যতটা সম্ভব তুলে নেওয়া যায় সেটা আমি কিন্তু তুলে নিচ্ছি। আর এই মাটিটাকে আমি একদিন মাটিটার থেকে আমি একদম তুলে রেখে দিয়েছি, আর তাতে ভালো মতো রোদ খাইয়েছি, বাতাস খাইয়েছি, তারপরের দিন আমি এরকম হলুদটাকে একদিন জলে ভিজিয়ে থিতো করে এটাকে আমি একদিন সারা রাত, একদিন বলবো না, সারা রাত আমি এটাকে জলে ভিজিয়ে রেখেছি হলুদটাকে বেটে। আর এর মধ্যে এই যে থেঁতো করা হলুদ আর জলটাকে আমি আপনারা মিনিমাম 4 ঘন্টা ভিজিয়েও কিন্তু এই গাছের গোড়ায় প্রয়োগ করতে পারেন। তো আপনারা যে কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন, যদি জৈবভাবে চান তো আমি এখানে হলুদ ব্যবহার করছি, বা আপনারা টাইকোডারমা ভিরিডি এটাও ব্যবহার করতে পারেন। তো ভালো কাজের জন্য আপনাদেরকে একটা, যাদের রাসায়নিক ছত্রাকনাশক ব্যবহার করবেন সেক্ষেত্রে কয়েকটা ছত্রাকনাশকের নাম আমি বলছি। রাসায়নিক ছত্রাকনাশকের মধ্যে ফ্লোডক্সিনাইল, ফ্লাইজিনাম বা টেবুকোনাজল, সিপ্রোকোনাজল, এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এছাড়াও অনেক ধরনের রাসায়নিক ছত্রাকনাশক আছে, সেইগুলো আপনারা কিন্তু প্রয়োগ করে এই গাছেরকে আবার বাঁচিয়ে আনতে পারেন। আমি একদম যেটা সহজ পদ্ধতি সেটাই দেখাচ্ছি, এই হলুদ জল ব্যবহার করে বা এই কাঁচা হলুদকে, এক্ষেত্রে কিন্তু আমাদের গুঁড়ো হলুদ নিলে হবে না, এরকম কাঁচা হলুদ বাজার থেকে এনে তার ঠিক এই এতটা পরিমাণ, 1 ইঞ্চি বা 2 ইঞ্চি পরিমাণ সেটাকে থেঁতো করে নিয়ে জলে 3-4 ঘন্টা মিনিমাম ভিজিয়ে এইভাবে গোড়াতে আপনারা দিয়ে দেবেন, ঠিক যেইভাবে আমি দেখাচ্ছি, একটু জাস্ট মন দিয়ে দেখুন। এইভাবে জাস্ট গোড়াতে দিয়ে দিলে কিন্তু গাছের যে শিকড়গুলো পচন ধরেছে, সেই শিকড়ের পচনগুলো আস্তে আস্তে কেটে যাবে, এবং এই রোগটা যে ডাইব্যাকটা হয় মেন গোড়াতে বাসা বাঁধে গাছটার, ধীরে ধীরে সমগ্র গাছের মধ্যে ছড়িয়ে পড়ে, এবং গাছের শিকড়গুলো পচে যাওয়ার কারণে গাছের আর নতুন করে বাড় বৃদ্ধি হয় না, নতুন শাখা প্রশাখা আসে না, গাছটা যেন কেমনভাবে একটা হয়ে যায়, ঝিমিয়ে পড়ে একটা থেমে যায়, সেটা আপনারা যাদের হবে সেটা আপনারা বুঝতেই পারবেন। তো এইভাবে ঠিক হলুদ জলটা আমি প্রয়োগ করে দিচ্ছি,
দিয়ে এরপর আমি যেটা করব যে মাটিটা আমি একদিন আগে তুলে রেখেছিলাম যেটাকে আমি শুকিয়ে নিয়েছি সেই মাটিটাকে আমি দিচ্ছি। আপনারা চাইলে নতুন মাটি দিতে পারেন, সেটা আরও ভালো হবে। তো আমি এখানে পুরনো মাটিটাই শুকিয়ে ব্যবহার করছি, তো এটাকে আমি একদম ভালোভাবে শুকিয়ে নিয়েছি। সেক্ষেত্রে আপনারা চাইলে দুদিনও শুকিয়ে নিতে পারেন, দুদিন ধরে ভালো মতো মাটিটা যেন শুকিয়ে যায়, তার মধ্যে যেন কোনো রকম আর্দ্রতা না থাকে, জাস্ট একটু ময়েশ্চার থাকলেই হবে। প্রচুর যেন ভেজা ভাবটা যেন আর না থাকে। গাছের গোড়াতে বেশি জল জমে কিন্তু এই অসুখটি হয়, সেই দিক থেকে আমাদের দেখতে হবে। গাছের গোড়ায় দেখুন এরকম বড় বড় শেকড় পুরো শুকিয়ে গেছে, তো সেই দিক থেকে আমাদের দেখতে হবে যে গাছের গোড়ায় যেন জলটা অতিরিক্ত না হয়। আর এইভাবে ধীরে ধীরে আমি গাছটাকে পুরো মাটি দিয়ে ভর্তি করে দিচ্ছি আর টবটাকে, আর যাতে মাটিটা একদম শুকনো ভাব থাকবে। আর এই অবস্থায় আমরা যেটা করব, গাছে আরেকবার এই হলুদ জল হোক বা যে কোনো একটা ফাঙ্গিসাইড পাতাতেও গাছটাতে স্প্রে করতে হবে, আর 7 দিন অন্তর আমরা জল দেব, জাস্ট গাছের গোড়াতে একটু ময়েশ্চার থাকার মতো ব্যবস্থা করব। তো ফিরে এলাম 15 দিন পর, আর দেখুন গাছটার মধ্যে নতুন শাখা আসা শুরু হয়ে গেছে। আর ডাইব্যাক হলে যেটা প্রধান সমস্যা হয়, গাছে নতুন শাখা আসে না, গাছের বাড় বৃদ্ধি থমকে যায়। তো দেখুন এখানে ফুলও এসেছে, যদি ওই ফুলগুলো থাকবে কি না আমার সন্দেহ আছে, কারণ গাছ সেটা রাখতে পারবে না, গাছটা অতটা শক্তিশালী নেই। গাছটা যে সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে আমি কিন্তু এইভাবেই গাছের ডাইব্যাক রোগটাকে আটকালাম এবং গাছটাকে সুস্থ করে ফেললাম। তো ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, দেখাবে নেক্সট ভিডিও, ভালো।